তো আজকে আমরা পড়বো ডিজাইন অফ ট্রাস ষোলো পেজ জয়েন্টস। তো আমরা এই ট্রাসের যে জয়েন্ট গুলো দেবো সেগুলো সব হবে ওয়েল্ডেড কানেকশন, অর্থাৎ আমরা এখন পড়বো যে আমরা কিভাবে ওয়েল্ড করব, অর্থাৎ কি সাইজের ওয়েল্ড নেব এবং এই ওয়েল্ড কত লেন্থের হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো, খেয়াল করে দেখো যে আমরা বিভিন্ন স্টিলের এল অ্যাঙ্গেল ব্যবহার করতেছিলাম, তো আমরা বিভিন্ন মেম্বার ফোর্স বের করছি, তোমরা ট্রাস অ্যানালিসিস করছো এবং এটার উপর রিপোর্টও জমা দিছো, তো তোমাদের কিন্তু মেম্বার ফোর্স অ্যানালিসিস করা আছে। তো সেই মেম্বার ফোর্স এর উপরই আসলে ওয়েল্ডেড কানেকশনটা নির্ভর করবে, অর্থাৎ ওয়েল্ডেড কানেকশন আমাদের স্ট্রং করতে হবে যদি তার ফোর্সটা বেশি হয়, এইরকম আর কি। তো এই কানেকশনটা আজকে আমরা শিখি। তো এখানে আমাদের কিছু বিষয় একটু শিখতে হবে যে ওয়েল্ড কি, ওয়েল্ড এর কিছু কনভেনশন আছে সেগুলো আমরা শিখবো, আর এই যে আমরা যে মেম্বার গুলো যোগ করতেছি এটা কার সাথে যোগ করতেছি সেটা আমাদের দেখতে হবে। তো প্রথমে দেখি যে গ্যাসের স্যার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে কিছু। তো ঠিক আছে, আমরা এখন দেখি যে গ্যাসের প্লেট কি। তো গ্যাসের প্লেটের আমরা একটা ফিগার দেখে আসি। দেখো যে এই যে এইটা একটা মেম্বার, এইটা একটা ট্রাস মেম্বার, এই দুইটা ট্রাস মেম্বারকে তুমি কিভাবে যোগ করবে। তো দেখো এখানে জয়েন্ট ছিল, ঠিক আছে, তো এটাকে তার সেন্টার লাইন বরাবর অ্যালাইন করে আমি এই দুইটা মেম্বারকে কিন্তু একটা প্লেটের মাধ্যমে যুক্ত করতেছি। এই প্লেটটাকে আমরা বলতেছি গ্যাসের প্লেট, অর্থাৎ গ্যাসের প্লেটের সাথে আমরা ওয়েল্ড করব। এই যে এই বরাবর ওয়েল্ড দেবো, এই বরাবর ওয়েল্ড দেবো, তারপরে এই বরাবর ওয়েল্ড দেবো, ঠিক আছে। ওয়েল্ড দিয়ে আমরা গ্যাসের প্লেটের সাথে তার বিভিন্ন মেম্বার গুলো যুক্ত করব। তো প্রথমে আমরা দেখি যে গ্যাসের প্লেট কিভাবে ডিজাইন করি। তো গ্যাসের প্লেট ডিজাইন বলতে আসলে তার থিকনেস কে সিলেক্ট করাকে বোঝাচ্ছে, অর্থাৎ আমরা কি থিকনেস এর গ্যাসের প্লেট নেব সেটা আমরা আগে দেখি। তো গ্যাসের প্লেট কিভাবে নেব সেটার দেখো ফর্মুলাটা আমাদের একটু দেখতে হবে, যে ম্যাক্সিমাম থিকনেস অফ দি অ্যাঙ্গেল সেকশনস মিটিং অ্যাট দ্যাট জয়েন্ট, অর্থাৎ যেই কটা অ্যাঙ্গেল সেকশন থাকবে তার মধ্যে যেটার থিকনেস বেশি হবে সেটা নেব আমরা, তার সাথে 1/8 যোগ করব। তো এইটা তার গ্যাসের প্লেট থিকনেস হবে। তো আমরা একটা ওয়েল ডিজাইন শুরু করি। মনে করো যে আমাদের প্রথমে বলছে যে ওয়েল ডিজাইন অফ জয়েন্ট এল নট। তো দেখো এখানে ওয়েল ডিজাইন আসলে একই রকম, তুমি যে ওয়েল ডিজাইন করো না কারণ প্রিন্সিপাল কিন্তু একই। তো এখানে বিভিন্ন জয়েন্টের ওয়েল ডিজাইনটা দেখাইছে, তো আমরা একটা জয়েন্টের ওয়েল ডিজাইন যদি দেখি তাহলে আমরা বাকিগুলোও পারবো। তো তাহলে আমরা এটা দেখি যে আমাদের এল নট, তো এল নটে দুইটা মেম্বার ছিল, L0U1 আর L0L1। তো আমরা একটু ফিগার দেখে আসি। দেখো আমরা এই জয়েন্টটা ডিজাইন করতেছি, ঠিক আছে, তো L0L1 আর L0U1, অর্থাৎ এই যে এখানে একটা গ্যাসের প্লেট দেবো এবং এই গ্যাসের প্লেটের সাথে আসলে যে মেম্বার গুলো আমি ওয়েল্ড করবো সেগুলো লেংথ গুলো আমাকে বের করতে হবে এখন। তো তোমরা যেহেতু মেম্বার গুলো ডিজাইন করছো, তো কোন মেম্বারের জন্য, সরি, কোন মেম্বারের জন্য কোন অ্যাঙ্গেল ব্যবহার করছো সেটা তোমরা ল্যাব রিপোর্ট থেকে দেখবে, যার যেটা সেটা ব্যবহার করতে হবে। তো এখন দেখো এখানে থিকনেস কোনটা বলো তো, এই যে এই এই ডাইমেনশনটা কিন্তু আসলে তার থিকনেস বোঝাচ্ছে, তাই না? তো এই দুইটার মধ্যে দেখো এই যে L0U1 এর থিকনেস আছে 1/4 ইঞ্চ আর L0L1 এর থিকনেস আছে 5/16 ইঞ্চ, তো এই দুটার মধ্যে বড় কোনটা? দেখো আমাদের বড়টা নিতে হবে, কারণ আমরা গ্যাসের প্লেটে যেটা সংজ্ঞা শিখলাম, অর্থাৎ যে কয়টা মেম্বার যুক্ত আছে তার সবচেয়ে বড় থিকনেসটা নিতে হবে এবং তার সাথে আমরা 1/8 যদি যোগ করি তাহলে আমরা তার গ্যাসের প্লেটের থিকনেসটা পাবো। তো দেখো এই দুটো আর মেম্বার একটু আছে, একবার মানে গ্যাসের প্লেটের সাথে দেখো এই যে এইটা আমাদের গ্যাসের প্লেট, ঠিক আছে, থিকনেসটা, হ্যাঁ, মানে এই যে এখানে একটা মেম্বার আছে, এখানে একটা মেম্বার আছে, এখন এই দুটা মেম্বারের মধ্যে কোনটা থিকনেস বেশি সেটা আমাকে সিলেক্ট করতে হবে। দেখো এই মেম্বার থিকনেস কত, 1/4 ইঞ্চ, এটার থিকনেস কত, 5/16 ইঞ্চ,
তো তাহলে বড় এটা, তাহলে এই বড় থিকনেসের সাথে আমি 1/8 যোগ করলে এই গ্যাসের প্লেটের থিকনেসটা পাবো। তো দেখো এটাই করছে, আমার বড় থিকনেসটা নিলাম, তার সাথে 1/8 ইঞ্চ যোগ করলাম, তাহলে কত আসলো এটা? 7/16 ইঞ্চ। তো তাহলে গ্যাসের প্লেটের থিকনেস 7/16 ইঞ্চ। তাহলে গ্যাসের প্লেটটা তুমি সিলেক্ট করে ফেললে। এখন আমাদের ওয়েল ডিজাইন করতে হবে, অর্থাৎ আমরা কি লেন্থের ওয়েল দেব, কি কোয়ালিটির ওয়েল দেব, ওয়েলের সাইজ কত হবে সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো শুরু করি। তো আমরা প্রত্যেকটা মেম্বার দিয়ে শুরু করি। মনে করো এখানে দুইটা মেম্বার আছে, এলজোর E1 এর জন্য শুরু করি। দেখো তো এলজোর E1, তো এইটা তার সেকশন ছিল, এল সেকশন, এবং এইটা হচ্ছে তার গ্যাসেট প্লেট। তো এখন আমরা এর মধ্যে থেকে তার ম্যাক্সিমাম থিকনেস এবং মিনিমাম থিকনেসটা বের করব। তো গ্যাসেট প্লেটের এটাই হবে তার ম্যাক্সিমাম থিকনেস দেখো, আর এল নটের অর্থাৎ ওই মেম্বারের থিকনেসটা তার মিনিমাম থিকনেস হিসেবে ধরতেছে। এখন এটা কেন নিচ্ছে, এটার উপর নির্ভর করতেছে যে আমরা কি ওয়েল সাইজ ব্যবহার করব, অর্থাৎ মেম্বারের থিকনেস এর উপর কিন্তু ওয়েল সাইজ নির্ভর করবে। তো ওয়েল সাইজ কি সেটা আমরা দেখব। তো আমরা এখানে যে ওয়েল গুলো ব্যবহার করতেছি এগুলো আসলে ফিলেট ওয়েল। তো ফিলেট ওয়েল সম্বন্ধে একটু পরিচিত হওয়া দরকার। এই যে খেয়াল করো, এটা হচ্ছে একটা ফিলেট ওয়েল্ড। ফিলেট ওয়েল্ড মানে যে এই দুইটা মেম্বার থাকবে, দেখা যাচ্ছে না? না স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে হয়তো? না স্যার এখন দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তো দেখো ফিলেট ওয়েল পড়বো। তো ফিলেট ওয়েলটা কি, দেখো এই দুইটা মেম্বার আছে, এইখানে ওয়েল দিতে হবে। তো ওয়েল কিভাবে দেয় বলো তো? আমার একটা ওয়েল মেটাল থাকে, সে ওয়েল মেটাল কে গলিয়ে দুইটা মেটাল কে কিন্তু একসাথে কি জয়েন করা হয়। অর্থাৎ দেখো যে তার যে ওয়েল মেটালটা ছিল সেই ওয়েল মেটালটা গলিয়ে এখানে দেওয়া হয়েছে, এবং এই ওয়েল মেটালটা আবার এই যে আমাদের এই মেম্বারকে গলায় দিছে, আবার এই মেম্বারকে গলিয়ে দিছে। তো এটা গলার পর যখন একসাথে এটা মানে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এটা একটা ইউনিট হিসেবে কাজ করবে অনেকটা। তো এই কারণে ওয়েল্ডের কারণে তার জয়েন্টটা কিন্তু খুব মানে জয়েন্টটা বেশ ভালো হয়, কারণ এখানে যে জয়েন্টটা তৈরি হয় সেটা কিন্তু দুইটা মেটাল প্রথমে গলে দেয় এবং তার আবার একসাথে শক্ত হয়ে যায়, এই কারণে একটা কন্টিনিউয়াস বন্ডিং তৈরি হয়। তো এই ফিলেট ওয়েল্ডের শেপটা এরকম। তো এই ফিলেট ওয়েল্ড যেহেতু আমরা পড়তেছি, এটার বিভিন্ন অংশ আমাদের একটু দেখতে হবে। দেখো এখানে 5টা অংশ আছে। তো এই লেগ কোনটা, রুট কোনটা, ফেস, টো, থ্রোট, এগুলো আমাকে একটু শিখতে হবে। তো দেখো আমরা এক থেকে শুরু করি। তোমাদের এখানে সংজ্ঞাগুলো দেওয়া আছে। তো একদম খেয়াল করো যে 2 থেকে দেখো, যখন এই ওয়েলটা গলে গেছে তখন এটা একদম নিচে চলে গেছে যেই পর্যন্ত, এটাকে আমরা বলতেছি রুট। তারপর দেখো এই যে এই যে এই যে এটা মানে একদম নিচ পর্যন্ত যে অংশটা চলে গেছে সেটাকে রুট বলতেছে। তারপর বাইরের অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে বাইরের অংশ, এটাকে বলতেছে ফেস। তারপর দেখো এই যে এই একটা এজ, এই একটা এজ, তাই না? দেখো এই যে এখানে একটা এজ আছে এবং এখানে একটা এজ আছে, এটাকে বলতেছে টো। আর ফিলেট সাইজ হচ্ছে এই যে এইটা, অর্থাৎ রুট থেকে এটাকে মনে করো আমরা একটা আইডিয়াল ত্রিভুজ হিসেবে চিন্তা করি। এইটা হচ্ছে আমাদের ফিলেট ওয়েল্ড। তো এই যে ত্রিভুজের যে বাহুটা, এইটাকে বলতেছে ফিলেট ওয়েল্ডের সাইজ। তো এটা এদিকে এবং এটা এদিকে। তো ফিলেট ওয়েল্ডের সাইজ আমাদের দেখতে হবে।
যে ফিলেট ওয়েল্ডের সাইজ কোনটা, কারণ এটাই আমরা ব্যবহার করব। অর্থাৎ তার রুট থেকে আমরা যে বাহুটা পাচ্ছি ত্রিভুজের, সেইটাকে আমরা বলতেছি যে এটা তার ওয়েল্ডের সাইজ। এবং এই ওয়েল্ডের সাথে, ওয়েল্ডের সাইজের সাথে আমরা আরেকটা জিনিস শিখি যে থ্রোট, থ্রোট হচ্ছে যে এইটা, অর্থাৎ আমরা এখান থেকে যদি একটা লম্ব টানি তাহলে তাকে আমরা বলবো থ্রোট। তো ওয়েল ডিজাইনের জন্য আমরা প্রথমে জানতে হবে তার ওয়েল সাইজ, এবং এই ওয়েল সাইজ থেকে তার থ্রোটটা হিসাব করতে হবে। তো থ্রোটটা কিভাবে হিসাব করব, দেখো তুমি যদি, আমি এখানে যদি নামকরণ করি, মনে করো এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে? তো তাহলে দেখো যে এটা একটা কি, এ বি সি, এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? জি স্যার। তো তাহলে কস 45 ইকুয়াল টু, যদি নেই দেখো কস 45, কস 45 ইকুয়াল টু কি আসবে, কস মানে কি, ভূমি বাই অতিভুজ। তো ভূমি এখানে এবি, আর অতিভুজ কি এখানে এসি। তো তাহলে এবি ইকুয়াল টু কি লিখতে পারি, এসি ইন্টু কস 45। অর্থাৎ এবি এখানে থ্রোট, ঠিক আছে, ফিলেট ওয়েল্ডের থ্রোট, থ্রোট ইকুয়াল টু কি, ফিলেট সাইজ, অর্থাৎ ওয়েল্ড সাইজ ইন্টু কস 45। তো এটা যে শিখলাম একটু পরেই আমাদের এটা কাজে লাগবে। তো তাহলে এটা কিভাবে আসলো বুঝতে পারছো? স্যার ওয়েল্ড সাইজটা কি শুধু এসি হবে নাকি স্যার? হ্যাঁ এসি, এই যে এসি বা এই যে এখানে তুমি আর একটা নাম, এটা দুইটা একই, এই যে এই বাহুটা আর এই বাহুটাকে বলা হয় ওয়েল্ডের সাইজ। স্যার কোন দুটা বাহু বলছেন একটু? এই যে এসি, আর এদিকে আরেকটা নাম যদি দেই, আমরা রোড দিলাম ডি, এসি এবং এডি, এটা হচ্ছে ওয়েল্ডের সাইজ। আর এবি এখানে এই ক্ষেত্রে এটা থ্রোট হিসেবে কাজ করতেছে, অর্থাৎ তুমি রুট থেকে যদি ফেসের উপর একটা লম্ব নাও তাহলে সেটা হবে থ্রোট। তো ঠিক আছে স্যার, রুটটা কি ওয়েল এর থিকনেস এর মতো অনেকটা? না না, রুট হচ্ছে যে একদম নিচের পয়েন্টটা, অর্থাৎ এটা তো মেটালকে গলিয়ে যেই পর্যন্ত চলে গেছে। রুট মানে কি বলতো, রুট মানে শিকড়, অর্থাৎ এখানে শিকড় কি সবচেয়ে নিচে থাকে, অনেকটা এরকম কাজ করতেছে, এইটা সবচেয়ে নিচের পয়েন্ট পর্যন্ত গেছে। এডি এর কথা বলতেছি আর কি, এডি, এডি হচ্ছে ওয়েল সাইজ। এডি না স্যার, এবি মেবি স্যার, যেটা, হ্যাঁ এবি হচ্ছে থ্রোট, এবি থ্রোট, থ্রোটটা হচ্ছে থিকনেসের মতো নাকি অনেকটা? থিকনেস এর মতো না, এটা হচ্ছে যে এই যে ওয়েল্ড এর এই অ্যাপেক্স থেকে তুমি বিপরীত বাহুর উপর লম্ব টানো তাহলে তুমি থ্রোট পাবে। তো ওয়েল্ড এর স্ট্রেংথ হিসাব করার জন্য থ্রোটটাই বেশি ব্যবহৃত হয়। তো ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমি ওয়েল সাইজ থেকে তার থ্রোটটা ক্যালকুলেশন করলাম। তো দেখো আমি যে মেম্বার গুলো ছিল এখানে, যে আমি মেম্বারের এল অ্যাঙ্গেল এবং গাসেট প্লেট, ঠিক আছে, এইখান থেকে তার মিনিমাম এবং ম্যাক্সিমাম থিকনেসটা নিলাম, এখান থেকে আমাকে ওয়েল সাইজটা সিলেক্ট করতে হবে। দেখো যখন আমাদের এই থিকনেস গুলো জানা থাকবে তো আমরা একটা টেবিল দেখব, সেই টেবিল থেকে আমাদের দেখতে হবে যে তার ওয়েল সাইজটা আমরা কত নিতে পারি। টেবিলটা ম্যানুয়ালের একদম শেষের দিকে আছে, দেখো আমাদের থিকনেসটা একটু মনে করে যাই যে 7/16 আর মিনিমাম হচ্ছে 5/16। তো এখানে দেখো, তো এই টেবিল দেখে প্রথমে কি দেখছে, যে মিনিমাম থিকনেস অফ দ্য পার্ট বিং কানেক্টেড 5/16 ইঞ্চ, সো ম্যাক্সিমাম ওয়েল, সো ম্যাক্সিমাম ফিলেট ওয়েল সাইজ উইল বি এত। এটা কিভাবে পেলো সেটা একটু দেখি,
এই দেখো এই টেবিল দেখে তোমাদের ওয়েল সাইজটা দেখতে হবে। তো এই টেবিলটা একটু রিড করা শেখো। দুইটা টেবিল আছে, একটা মিনিমাম সাইজ অফ ফিলেট ওয়েল্ড এবং ম্যাক্সিমাম সাইজ অফ ফিলেট ওয়েল্ড, অর্থাৎ তোমাকে একটা রেঞ্জ সিলেক্ট করতে হবে যে তুমি একটা মিনিমাম ওয়েল সাইজ নেবে এবং ম্যাক্সিমাম ওয়েল সাইজ নেবে। এই দুইটার ভিতর যে কোনো একটা ওয়েল সাইজ সিলেক্ট করে তুমি সুবিধা মতো তুমি ওয়েল্ড করবে। তো মিনিমাম ওয়েল সাইজটা কিভাবে ধরতেছে, যে ম্যাটেরিয়াল থিকনেস যখন 1/4 ইনক্লুসিভ হবে তখন এটার মিনিমাম সাইজ ওয়েল্ড কত, 1/18। একইভাবে দেখো প্রত্যেক রেঞ্জের জন্যই তার মিনিমাম ওয়েল সাইজটা দেওয়া আছে। আর তার ম্যাক্সিমাম থিকনেসটা কিভাবে দেখতেছে, যে যদি এটা লেস দেন 1/4 ইঞ্চ হয় তাহলে তার ম্যাক্সিমাম ওয়েল সাইজ হবে থিকনেস অফ দ্য ম্যাটেরিয়াল। আর যদি তার থিকনেসটা 1/4 ইঞ্চির চেয়ে পার হয়ে যায় তাহলে তার ওয়েল সাইজ কত হবে, যে ম্যাটেরিয়াল থিকনেস থেকে 1/16 ইঞ্চি কম। তো এই ক্রাইটেরিয়ার উপর বেস করে কিন্তু ওয়েল সাইজ, ম্যাক্সিমাম ওয়েল সাইজ এবং মিনিমাম ওয়েল সাইজ সিলেক্ট করতেছে। তো এই টেবিলটা তোমাদের রিড করা শিখতে হবে। তো এখানে দেখো দেখো আমাদের মিনিমাম থিকনেস অফ দ্য পার্ট কত, 5/16। এটা কার চেয়ে বড় বলতো, 1/4 এর চেয়ে বড়। যেহেতু 1/4 এর চেয়ে বড় এই কারণে তার ম্যাক্সিমাম ওয়েল সাইজটা সিলেক্ট করার জন্য ওই ম্যাটেরিয়ালের থিকনেস থেকে 1/16 ইঞ্চি বিয়োগ করছে। এইটা হচ্ছে তার ম্যাক্সিমাম ওয়েল সাইজ। আর মিনিমাম ওয়েল সাইজটা কিভাবে সিলেক্ট করবো, দেখো আমাদের ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল থিকনেস কত, 7/16। তো 7/16 এর জন্য কত আসে, দেখো 7/16 কি এই রেঞ্জের মধ্যে পড়ে না? মানে হচ্ছে 0.43। তো দেখো এটা 0.25 থেকে 0.5 এর মধ্যে পড়ে কিন্তু। তাহলে দেখো মিনিমাম ওয়েল সাইজ কত, তাহলে 3/16। তো কিভাবে আসলো বুঝতেছো? স্যার থিকনেস অ্যালং এজ অফ ম্যাটেরিয়াল, স্যার এটা কিভাবে বের হলো? এটা তো ম্যাটেরিয়ালের থিকনেস, মানে তুমি যে অ্যাঙ্গেল সেকশনটা ব্যবহার করতেছো তার দুই এজের মানে এজ বরাবর তার থিকনেসটা কত সেটা আমরা দেখতেছি। এইটা হচ্ছে তুমি যে অ্যাঙ্গেলটা নিচ্ছ, অর্থাৎ ডিজাইন করছো, তো ডিজাইন করে একটা অ্যাঙ্গেল পাইছো না, সেই অ্যাঙ্গেলের থিকনেসটা তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, যে সেই অ্যাঙ্গেলের থিকনেস অনুযায়ী তোমার ওয়েল সাইজ কত হবে সেটা। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, তো তাহলে দেখো আমাদের ম্যাক্সিমাম ওয়েল সাইজ কত পেলাম, 3/16, সরি ম্যাক্সিমাম ওয়েল সাইজ 4/16 ইঞ্চ, আর মিনিমাম ওয়েল সাইজ 3/16 ইঞ্চ। এই অর্থাৎ 4/16 এবং 3/16 এই দুটার মধ্যে আমাদের একটা ওয়েল সাইজ সিলেক্ট করতে হবে। তো আমাদের সুবিধার জন্য এখানে 3/16 ইঞ্চটা সিলেক্ট করে তার ওয়েল সাইজ গুলো বের করছে। এটা তুমি 4/16 ধরেও করতে পারো, সমস্যা নেই, অর্থাৎ তোমার রেঞ্জের মধ্যে যেন থাকে। তো এখন আমরা তার ওয়েল ডিজাইনটা করি। তো দেখো এই যে আমরা যদি তার সেকশনটা দেখি, দেখো এই হচ্ছে তার গাসেট প্লেট এবং এই বরাবর আছে তার অ্যাঙ্গেল সেকশনটা। এবং দেখো আমাদের যে সেন্টার লাইনটা আছে এই লাইন বরাবর কিন্তু ফোর্স ট্রান্সমিট হচ্ছে, ঠিক আছে? তো ফোর্স যে লাইন বরাবর ট্রান্সমিট হবে ওই এল অ্যাঙ্গেলের সেন্টার অফ গ্র্যাভিটি যেন এই বরাবরই থাকে, ঠিক আছে? আমাকে এইভাবে এটা অ্যাডাস করতে হবে, অর্থাৎ লোডটা যেন সেকশনের সিজি দিয়ে যায়। বুঝতে পারছো এটা? তো দেখো এই যে এখানে 1/2, এই যে 1.26, 2.74, এটা কিভাবে আসলো, এটা তার আসলে সিজি নির্দেশ করতেছে। তো তোমরা যে অ্যাঙ্গেল নিয়েছো সেটা তোমাকে ব্যবহার করতে হবে, টেবিল থেকে দেখতে হবে যে তার গিলের তো কোনো ডাইমেনশন দেখতেছো, খালি 3 ইঞ্চ দেখতেছি, বাকি এটা লম্ব, মানে এই যে আমরা যে এটা নিচ্ছি আর কি 1/2, 6, 2.74, এটা তো সিজি বের করছি আমরা, ঠিক না?
এটা সিজি তোমাকে বের করতে হবে না, এটা তো টেবিলেই দেওয়া আছে। তো দেখো আমাদের এই অ্যাঙ্গেলটা কত, 4 3 5/16 তো দেখো এটা এক্স বার কোনটা বোঝাচ্ছে আর ওয়াই বার কোনটা বোঝাচ্ছে, আমাদের কোনটা দরকার? দেখো ওয়াই বার কোনটা বোঝাচ্ছে বলো তো, এই যে নিচ থেকে উপরে যাচ্ছে না? হ্যাঁ নিচ থেকে উপরে যাচ্ছে। তো দেখো এই যে এখানে যে ডিসাইগনেশনটা দেওয়া আছে সেই ডিসাইগনেশন, এবং দেখো এই লং অ্যাক্সিস কোন কোন দিকে, মানে লং লেগ কোন দিকে আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আছে কিন্তু। হ্যাঁ এইটা একটু কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ শর্ট এক্সিস মানে শর্ট লেগ এই বরাবর থাকবে আর লং লেগ এই বরাবর থাকবে। তো তাহলে মনে করো যে এই যে এখানে বলা আছে, মনে করো এল ইনটু সরি এল 8 × 6, তার মানে কি এটার লং লেগ কত, 8, শর্ট লেগ 6, এবং এইটা তার থিকনেস 9/16। ঠিক একইভাবে দেখো আরেকটা এল অ্যাঙ্গেল যাই, এই যে আমাদের যে এল অ্যাঙ্গেলটা এটা কত ছিল, 4 × 3 × 5/16, তাই তো? এই যে 4 × 3 × 5/16, অর্থাৎ এখানে আমাদের লং লেগ 4, শর্ট লেগ 3, থিকনেস 5/16, এবং আমাদের দরকার ওয়াই বার। তো দেখো এখানে ওয়াই বার কত, 1.25। তো আমরা যাই, তো দেখো এই যে 1.25, এটা যেটা তোমার টেবিলে যে ভ্যালুটা দেওয়া আছে সেটাই, এটা অল্প একটু কম বেশি লিখছে, সমস্যা নেই। তো তাহলে দেখো যে আমরা লং লেগ বরাবর তার ওয়াই বারটা নিচ্ছি, তো তার সিজি এখান থেকে অর্থাৎ এই এস থেকে 1.25 বা 1.26 উপরে আছে, তাহলে বাকিটুকু আমি বিয়োগ করে বের করবো, 4 থেকে এটা বাদ দিলে এটা পাওয়া যাবে। অর্থাৎ এই মেম্বার ফোর্সটা এই এল অ্যাঙ্গেলের সিজি বরাবর ট্রান্সমিট হবে। দেখো এই যে এটার মেম্বার ফোর্স কত, এবং এটা এই মেম্বার ফোর্সটা কিভাবে নিচ্ছে বলতো, এটা হচ্ছে তার ডিজাইন মেম্বার ফোর্স। দেখো তোমরা এল অ্যাঙ্গেল সিলেক্ট করার সময় তার ডিজাইন ফোর্সটা ব্যবহার করছো না, তোমরা প্রথমে টেবিল ডেভেলপ করছো, টেবিল ডেভেলপ করে সেখান থেকে কিভাবে ডিজাইন ফোর্স বের করে সেটা কিন্তু তোমাদের এর আগের ল্যাব রিপোর্ট একটা ছিল, তো সেই টেবিল থেকে তোমাদের এই ডিজাইন মেম্বার ফোর্সটা নিতে হবে, নিয়ে এখানে তুমি ফিগার এখানে ড্র করবে, এর সাহায্যে আমি ওয়েল্ড এর লেন্থ কত দেব সেটা আমি বের করব, অর্থাৎ ওয়েল্ড কতটুকু লেন্থ বরাবর দিলে এই ওয়েল্ড গুলো এত পরিমাণ ফোর্স কে রেজিস্ট করতে পারবে। বুঝতে পারতেছো ব্যাপারটা কি হচ্ছে? স্যার এটা কি আমাদের ড্র করতে হবে নিজেদের? হ্যাঁ এটা ড্র করতে হবে। আর সিজি থেকে দূরে যেটা থাকবে সেখানে লেন্থ কম হবে। তো এই দুই এই লেন্থকে আমরা বলতেছি L1 এবং এই লেন্থকে বলতেছি L2। এখন L1 কতটুকু হবে, L2 কত হবে সেটা আমরা সলিউশন করব। তো এটা কিভাবে আমরা করব, তো এমনি ড্রয়িংটা কি বুঝতে পারতেছো? দেখো এই যে এখানে আমরা যদি এটাকে সেকশন নেই, মনে করো এই বরাবর যদি সেকশন নেই, দেখো এই যে এই বরাবর যদি সেকশন নেওয়া হয়, ঠিক আছে, তাহলে দেখো এইটা কিন্তু দেখতে পারবো আমরা। এই যে দেখো এখানে আমরা ফিলেট ওয়েল্ড যেটা বললাম, দেখো এই যে এখানে ফিলেট ওয়েল্ড আছে, আবার এখানেও তার ফিলেট ওয়েল্ড আছে, ঠিক আছে। তো এখন আমরা যে ইলেকট্রোড যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করতেছি, অর্থাৎ যে মেটালটাকে গলিয়ে ওয়েল্ড করা হচ্ছে সেটাকে বলা হয় ইলেকট্রোড। তো এই ইলেকট্রোড ম্যাটেরিয়ালের দেখো E60,
অর্থাৎ যে যে মেটালটা ব্যবহার করা হচ্ছে ওয়েল্ডিং এর জন্য সেই মেটালের টেনসাইল স্ট্রেংথ হচ্ছে 60 KSI। তো এখন ওয়েল্ডে আসলে কি কি রকম ফোর্স আসতেছে খেয়াল করো, ওয়েল্ডে যখন মনে করো যে যখন লোড দেওয়া হচ্ছে খেয়াল করো এইদিকে লোড আছে, তার মানে কি রিয়াকশনটা এইদিকে ডেভেলপ করতেছে, তার রিয়াকশনটা এইদিকে ডেভেলপ করতেছে। তাহলে দেখো ওয়েল যে ফোর্সটা নিচ্ছে এটা কি তার টেনসাইল স্ট্রেংথের মাধ্যমে নিচ্ছে না শিয়ার স্ট্রেংথের মাধ্যমে নিচ্ছে? বুঝতেছো যে শিয়ার স্ট্রেংথের মাধ্যমে নিচ্ছে সেই ফোর্সটা? না স্যার। অর্থাৎ যখন এখানে লোড আসতেছে তখন এই লোডটা আসলে ট্রান্সমিট হচ্ছে এই যে এই সারফেস বরাবর, যে এখানে একটা সারফেস এখানে একটা সারফেস, তারপরে যে এখানে একটা সারফেস এখানে একটা সারফেস, এই সারফেস বরাবর লোডটা কিন্তু রেজিস্ট হচ্ছে। এই সারফেসটা যখন ফেল করবে তখন কিন্তু ওয়েল্ড নষ্ট হয়ে যাবে বা ওয়েল্ড আলাদা হয়ে যাবে এবং মেম্বারটা কিন্তু ছিঁড়ে যাবে তখন। অর্থাৎ ওয়েল্ডের মধ্যে যে ফোর্সটা রেজিস্ট করতেছে সেটা কিন্তু শিয়ার স্ট্রেংথের মাধ্যমে রেজিস্ট করতেছে। তো তাহলে আমাদের যে ওয়েল মেটালটা ব্যবহার করতেছি সেই ওয়েল মেটালের শিয়ার স্ট্রেংথটা আমাদের জানা দরকার। তো শিয়ার স্ট্রেংথটার সাথে আসলে তার টেনসাইল স্ট্রেংথের একটা সম্পর্ক আছে। তো এইটা মোটামুটি 30% ধরা হয় যে তার শিয়ার তার টেনসাইল স্ট্রেংথ যেটা তার 30%, এটা হচ্ছে তার অ্যালাউবল শিয়ার স্ট্রেংথ। এটাকে প্রকাশ করছে ভি দিয়ে। তো আমাদের যেহেতু ইলেকট্রোড E60, তো তাহলে এখানে এইটা আসতেছে .3 × 60, 18 KSI। তো দেখো তোমাদের ল্যাব রিপোর্টের জন্য তোমরা যাদের জোর রোল তারা এটা 70 KSI ব্যবহার করবে, একটু লিখে রাখো ঠিক আছে, যাদের জোর রোল তারা 70 KSI, আর যাদের বিজোর রোল তারা 50 KSI, এটা ব্যবহার করে তোমরা ওয়েল ডিজাইন করবে। যাদের জোর তাদের 17, হ্যাঁ সরি 17 না, যাদের জোর রোল ঠিক আছে তাদের ইলেকট্রোডের টেনসাইল স্ট্রেংথ 70 KSI, আর যাদের বিজোর রোল তাদের ইলেকট্রোডের টেনসাইল স্ট্রেংথ 50 KSI। তো এই আমাদের ওয়েল্ডের তার অ্যালাউবল শিয়ার স্ট্রেংথ বের হয়ে গেল। তো এখান থেকে এখন আমরা তার ওয়েল্ডের লেংথটা বের করব। তো দেখো আমাদের ফিলেটের যে অর্থাৎ আমরা যে ওয়েল্ড ব্যবহার করতেছি তার কত সাইজ আমরা ধরতেছি 3/16 ইঞ্চ। তো তাহলে এটা তো ওয়েল্ডের কি এটা হচ্ছে ওয়েল্ডের সাইজ, এখান থেকে আমাকে ইফেক্টিভ থ্রোট সাইজ বের করতে হবে যেটাকে আমরা ডিনোট করতেছি TE দিয়ে। তো এই যে ইফেক্টিভ থ্রোট সাইজ কিভাবে বের করলাম, অর্থাৎ আমি যদি ওয়েল সাইজকে cos 45 দিয়ে গুণ করি তাহলে আমি তার ইফেক্টিভ থ্রোট সাইজ পেয়ে যাচ্ছি। এটা কিন্তু কিছুক্ষণ আগে দেখাইছি তোমাদের, এখন বুঝতে পারতেছো কেন দেখাইলাম? একটা কোশ্চেন ছিল স্যার, ওখানে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি জিনিসটা বুঝি না, মানে অ্যাঙ্গেল কেন 45 ডিগ্রি হলো? কারণ এখানে দেখো যে এখানে যে ওয়েলটা আমরা ধরতেছি তার দুই ওয়েল সাইজ আমরা সমান ধরতেছি, অর্থাৎ এই বাহু যা এই বাহু তাই, এবং ওয়েল এখানে থ্রোট কোনটা, এই যে এটা হচ্ছে থ্রোট। আচ্ছা তো ওয়েল্ডিং এর যে মানে এই দুটো এই দুটো সমান ধরতেছি আমরা, ওই যে মানে হরিজন্টাল আর ভার্টিক্যাল, হ্যাঁ হ্যাঁ এই যে এইটা একটা ওয়েল্ডের সাইজ এইটা একটা ওয়েল্ডের সাইজ, এই দুটোই সমান। আচ্ছা তো তাহলে তার থ্রোট কত হবে, ওয়েল্ডের সাইজের সাথে আমি cos 45 গুণ করব তাহলে আমি তার ইফেক্টিভ থ্রোট সাইজটা পাবো, এটাকে ডিনোট করতেছি TE দিয়ে। তো তাহলে এখানে তার থ্রোট সাইজটা বের করলো। এখন ওয়েল্ডের লেন্থ বের করার ফর্মুলা এটা, যে ওই যে মেম্বারটার আছে অর্থাৎ আমাদের এখানে কোন মেম্বারটা L1U0, এই মেম্বারটার মধ্যে তার ম্যাক্সিমাম টেনসাইল আর কম্প্রেসিভ ফোর্স যে কোনো একটা নিতে হবে, যেটা বড় হবে তার পরম মান নেব আমি।
অর্থাৎ টেনসাইল ফোর্স তো পজিটিভ আর কম্প্রেসিভ ফোর্স তো নেগেটিভ, তো টেনসাইল ফোর্স আর কম্প্রেসিভ ফোর্স এই দুইটার পরমমান যেটা বড় হবে অর্থাৎ তার অ্যাবসলিউট ভ্যালু যেটা বড় হবে সেটা আমি এখানে নেব। নিয়ে তার শিয়ার অ্যালাবল শিয়ার স্ট্রেংথ এবং ইফেক্টিভ থ্রোট সাইজ দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমি টোটাল ওয়েলের লেংথটা পাবো, এবং এই টোটাল ওয়েলের লেংথটা কিন্তু আসলে এই যে নিচে কত ছিল, নিচে ছিল এল ওয়ান এবং উপরে ছিল এল টু, এই দুইটা যোগফল বোঝাচ্ছে। যে ম্যাক্সিমাম যেটা এটা কি স্যার আমাদের টেবিল থেকে ওটা? হ্যাঁ হ্যাঁ টেবিল থেকে নিতে হবে, টেবিলটা তো দেখো বারবার কাজে লাগবে। ঠিক আছে, তো দেখো এই যে এই এল ওয়ান প্লাস এল টু অর্থাৎ টোটাল ওয়েলের লেংথটা আমি পেয়ে যাচ্ছি, এটা এটা আসলে টোটাল ওয়েলের লেংথটা বের হলো, এই কারণে লিখছে যে এল ওয়ান প্লাস এল টু ইকুয়াল টু 13.68 ইঞ্চ। তো এখন এইখান থেকে আমাকে বের করতে হবে যে আমি নিচে কত দেবো আর উপরে কতটুকু দেবো, অর্থাৎ এল ওয়ান কতটুকু দেবো আর এল টু কতটুকু দেবো। তো দেখো এটা বের করার জন্য আমাদের মোমেন্ট নিতে হবে, তো মোমেন্টটা কিভাবে নেবো, তো খেয়াল করো দেখো এই যে এফ ভি দ্বারা কি বোঝাচ্ছিল বলতো, এফ ভি দ্বারা তার অ্যালাউবল শিয়ার স্ট্রেস বোঝাচ্ছিল, তো স্ট্রেসের সাথে আমি যখন এরিয়া গুণ দেবো তাহলে আমি ফোর্স পেয়ে যাবো। তো দেখো এই যে এল ওয়ান লেংথ, টি হচ্ছে ইফেক্টিভ থ্রোট সাইজ, তো তাহলে লেংথ আর এই থ্রোট সাইজ গুণ দিলে আমি আসলে একটা এরিয়া পাচ্ছি যে এরিয়া বরাবর এই শিয়ার স্ট্রেংথটা কাজ করতেছে। তো তাহলে দেখো আমি যখন এল ওয়ান যোগ করব অর্থাৎ যখন এল ওয়ান বের করব তখন মোমেন্ট নেব এল টু এর এগেনস্টে, তখন মোমেন্ট নেব এল টু এর এগেনস্টে অর্থাৎ তার রেজিস্টিং ফোর্স এল টু বরাবর একটা কাজ করতেছে, তার রেজিস্টিং ফোর্স এল ওয়ান বরাবর একটা কাজ করতেছে। তো যখন আমরা এল টু বরাবর মোমেন্ট নেব খেয়াল করো এখানে কি হবে, যদি মোমেন্ট নেই এল ওয়ান এর ভিতরে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে, দেখো এল ওয়ান ইন্টু ইফেক্টিভ থ্রোট সাইজ ইন্টু এফ ভি, এটা হচ্ছে ফোর্স ইন্টু ফোর, কারণ আমি কি এল টু এর সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, ইকুয়াল টু হবে কি দেখো এই যে এল টু এর সাপেক্ষে এল ওয়ান মোমেন্ট দিচ্ছে কি ক্লকওয়াইজ, আবার এই যে এই মেইন ফোর্সটা মোমেন্ট দিচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তো এই কারণে কিন্তু দুইটা দুই রকম মানে দুইটা বিপরীত চিহ্ন, এই কারণে আমি সমান চিহ্ন দিয়ে পাশে লিখলাম। তো তাহলে এখানে কি হবে 32.667 × 2.74, তাহলে এই ইকুয়েশনটা সমাধান করলে কিন্তু তুমি এল ওয়ান পেয়ে যাচ্ছ। আবার ঠিক একই ভাবে এটা একটু আরেকবার ইকুয়েশনটা বুঝে নাও। আচ্ছা ঠিক আছে, দেখো প্রথমে এল ওয়ান এর মধ্যে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে সেটা আগে বের করি। দেখো এল ওয়ান ইন্টু টি যখন করতেছে অর্থাৎ এই লেন্থের সাথে যখন আমি তার ইফেক্টিভ থ্রোট সাইজটা গুণ করতেছি তাহলে পাচ্ছি যে যেই এরিয়া বরাবর শিয়ার ফোর্সটা কাজ করতেছে, তো এরিয়ার সাথে আমি তার অ্যালাবল শিয়ার স্ট্রেসটা গুণ দিলাম তাহলে কি পাইলাম, ফোর্স পেলাম, এবং এই ফোর্সটা কি এই বরাবর কাজ করতেছে, তো এই ফোর্স আমি এল টু এর সাপেক্ষে মোমেন্ট নেবো। তাহলে এল টু এর সাপেক্ষে যখন মোমেন্ট নিচ্ছি দেখো এল টু এর মধ্যে যে ফোর্সটা কাজ করতেছে সেটাকে আমার কিন্তু আর কনসিডার করার দরকার নেই, কারণ ওটার মোমেন্ট কিন্তু অলরেডি জিরো হয়ে যাচ্ছে। তো দেখো এল টু এর সাপেক্ষে এই ফোর্সটা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে আর এল টু এর সাপেক্ষে এই ফোর্সটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তো তাহলে সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু জিরো যদি লিখি তাহলে এই ইকুয়েশনটা আমরা লিখতে পারবো, অর্থাৎ এই ফোর্সের মোমেন্ট সমান এই ফোর্সের মোমেন্ট। স্যার এই চিত্রে টিটা কোনটা হবে স্যার, টি যেটা এই চিত্রের মধ্যে, এই চিত্রের মধ্যে তুমি টি দেখতে পাচ্ছ না, টি কি টি হচ্ছে ইফেক্টিভ থ্রোট সাইজ যেটা তুমি বের করছো, কিভাবে বের করলাম যে ওয়েল সাইজের সাথে আমি cos 45 গুণ করলাম। আবার ঠিক একই ভাবে দেখো আমি যদি L1 এর সাপেক্ষে মোমেন্ট নেই তাহলে কি আসবে, এল ওয়ান এর সাপেক্ষে যখন মোমেন্ট দিচ্ছে তখন এল টু মোমেন্ট দিচ্ছে অর্থাৎ এল টু এর মধ্যে যে ফোর্সটা কাজ করতেছে সেটা মোমেন্ট দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে, আর এখানে এই ফোর্সটা কাজ করতেছে ক্লকওয়াইজ, তো তাহলে এটা মোমেন্ট নেই। দেখো একইভাবে এল টু ইন্টু টিই ইন্টু এফ ভি ইন্টু ফোর এগুলো কি হচ্ছে
32.667 into 1.26. The moment now to boost the water, Sasha Guri. Moment reaction to our shape para kotha. Yes, sir. So, a duty question solve correct to me, L1 among L2 value, bear put the barbe. Sir, manually. Sir, checking moment about L1 we force 18.09 LXC. 18.09 কই আচ্ছা শুনো এখানে মনে একটা ভুল আছে ঠিক আছে কারণ 18.09 কোনটা মোমেন্ট অ্যাবাউট এই যে এটা এটা ভুল আছে দেখো এই যে পরে মোমেন্ট অ্যাবাউট L1 জি স্যার এটা ভুল আছে কারণ এইটা কোথায় থেকে পেলো এটা তো এই এই ফোর্সটা হবে তো দেখো এই ইকুয়েশনটা সমাধান করে এই L2 পেলো এই ইকুয়েশনটা সমাধান করে L1 পেলো ঠিক আছে তো L1 L2 পেয়ে গেল তার মানে কিন্তু আমার ওয়েল ডিজাইন মোটামুটি শেষ তো এইটাকে রাউন্ডিং করতে হবে তুমি নেক্সট 0.5 এর রাউন্ডিং করো তো রাউন্ডিং করারও হয়তো একটা ফর্মুলা ছিল এটা এখানে দিছে কিনা একটু দেখি আচ্ছা রাউন্ডিং তোমরা 0.25 ইঞ্চিতে করো ঠিক আছে মানে নেক্সট 0.25 ইঞ্চ আপার রাউন্ডিং তো এই ওয়েল নিয়ে আরো ডিটেলস পড়বে তোমাদের যখন ব্রিজ ডিজাইন পড়বে একই জিনিস আমরা যখন প্লেট গার্ডার পড়বো প্লেট গার্ডারও কিন্তু আমাদের কানেকশন ডিজাইন আছে তো মোটামুটি কনসেপ্ট একই এখানে তোমরা ট্রাস মেম্বার গুলো জয়েন করতেছো এখানে তুমি বিভিন্ন প্লেট কে জয়েন করতেছো তো এই পর্যন্ত বুঝতে পারছো যে আমি কিভাবে ওয়েল এর লেন্থ বের করলাম স্যার আমরা কি আপার রাউন্ডিং করব মানে হচ্ছে যে যদি 0.65 এরকম আসে তাহলে 0.75 আপার রাউন্ডিং করলে তুমি সেফ লোয়ার রাউন্ডিং করলে তুমি আনসেফ তুমি যদি আর জিনিসটা এরকম হবে যে স্যার 0.65 হলে ওইটাকে আমরা 0.75 ধরবো এরকম হ্যাঁ 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 0.7 হলেও 0.75 0.74 হলেও 0.75 মনে করো যদি 0.51 হয় তাহলে 0.75 স্যার বুঝলাম না জিনিসটা এখন লিংকটা পেয়ে গেলে এখন তার একটা চেক দিতে হবে যে মিনিমাম ওয়েল লেন্থ বলে একটা বিষয় আছে অর্থাৎ এর চেয়ে ছোট লেন্থ আমরা দিতে পারবো না তো এই ওয়েলের ক্ষেত্রে মিনিমাম ওয়েল লেন্থ হবে 4S অর্থাৎ ওয়েল সাইজে 4 গুণ তো ওয়েল সাইজ ছিল আমাদের 3/16 তো এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 0.75 ইঞ্চ তো আমাদের কোনোটাই কিন্তু 0.75 এর চেয়ে কম আসে নাই তো তাই আমরা এখানে যেটা আসছে সেটাই ব্যবহার করতে পারবো এখন মনে করো যে কোনো ওয়েল সাইজ তুমি ক্যালকুলেশন করে পাইছো 0.7 তাহলে কত ব্যবহার করবো ওয়েল সাইজ এই ক্ষেত্রে 0.75 কিন্তু দিতে হবে অর্থাৎ তোমার যদি এর চেয়ে কমও চলে আসে তাও এটাই দিতে হবে কারণ এর চেয়ে তুমি ছোট দিতে পারবে না তো এই কারণে তার মিনিমাম ওয়েল লেন্থটা চেক দিতে হবে তো এভাবে আমরা তার ওয়েলটা এটা একটু 0.7 আসলে 75 কেন কারণ মিনিমাম তো তোমাকে 0.75 দিতেই হবে তোমার যদি 0.5 আসে তাও 0.75 তোমার যদি মনে করো 0.4 আসলো তাও 0.75ই দিতে হবে কারণ এতটুকু তোমাকে মেনটেন করতে হবে অর্থাৎ এতটুকু ওয়েল্ড এর লেন্থ তোমাকে রাখতেই হবে সমাজ যদি ধরেন 5 বা 5.5 আসে তখন মানে 0.55 আসে 0.75 এর চেয়ে ছোট যেটাই আসুক তোমাকে 0.75 ব্যবহার করতে হবে তাহলে পাশে লিখে দিব যে ইও যে এরকম যে 0.75 ইকুয়াল দিয়ে মানে কি করে জিনিসটা নাকি আবার ক্যালকুলেশন করতে হবে কি জিনিসটা না লিখলে যে মিনিমাম ওয়েল সাইজ যদি এটা ছোট হয়ে যায় তাহলে ফাইনালি সিলেক্টেড ওয়েল সাইজ ইকুয়াল টু 0.75 জি স্যার হ্যাঁ এবার বুঝছি বেশি আসলে তো সমস্যা নাই বেশি আসলে যেটা আসে সেটাই এখানে দেখো দুটোই আমাদের বেশি আসছে একটা কত আসছে 9.5 আর একটা আসছে 4.5 যেটা আমাদের মিনিমামের চেয়ে বড় ঠিক আছে তো এই আমাদের ওয়েল সাইজ এখন দেখো প্রত্যেকটা একই রকম ক্যালকুলেশন তো এই যে তার মেম্বার ফোর্স কত আসতেছে তার
ওয়েল সাইজ সিলেক্ট করতেছে তারপর ওয়েল স্যার মিনিমাম ওয়েল লেন্থ স্যার 4 দ্বারা কেন গুণ করলাম কারণ এটা একটা ফর্মুলা যে তোমার মিনিমাম ওয়েল সাইজ হবে সরি মিনিমাম ওয়েল লেন্থ হবে ওয়েল সাইজে 4 গুণ এটা তোমার মানে স্টিল ডিজাইনের একটা ফর্মুলা ঠিক আছে এটা আমরা সরাসরি ব্যবহার করতেছি বা ওয়েল ডিজাইনের একটা ফর্মুলা তো দেখো স্যার একটা একটু জিজ্ঞাসা করছি একটা কোশ্চেন যে মিনিমাম ওয়েল লেন্থ যদি 5 এর থেকে বড় আসে মানে যেমন 0.85 তাহলে কি আমরা 2.75 বানাবো ওটাকে কেন 0.75 বানাবে বড় আসলে তো তুমি সমস্যা বড়টাই রাখতে হবে এইটা যদি অর্থাৎ তোমার যদি মিনিমাম ওয়েল লেন্থ এর চেয়ে কম চলে আসে তাহলে তোমাকে মিনিমামটা মেইনটেইন করতে হবে ঠিক আছে তো দেখো এভাবে প্রত্যেকটা মেম্বারের জন্য তার ওয়েল ক্যালকুলেশন করতে হবে তো এখানে দেখো আরেকটা করছে আমাদের এই যে এই জয়েন্টটা আমরা যেহেতু ডিজাইন করতেছি তো এই জয়েন্টে কি আছে এল জিরো ই ওয়ান আরেকটা কি আছে এল জিরো এল ওয়ান এল ওয়ানের এল জিরো এল ওয়ানের জন্য ঠিক একইভাবে ক্যালকুলেশন করবে দেখো এখানে এটা দেখাইছে এই যে এল জিরো ই ওয়ানের জন্য ঠিক একই প্রসিডিউর তুমি প্রথমে ওয়েল সাইজ সিলেক্ট করবে তারপর তো ওয়েল লেংথ বের করে রাউন্ডিং করে তোমাকে মিনিমাম সাথে কম্পেয়ার করতে হবে এখন সবশেষে এসে তোমাকে যে এরকম একটা ড্রয়িং দেখাইতে হবে যে তুমি কতটুকু লিখতেছো অর্থাৎ দেখো এই যে এই এই সাইডে তার ওয়েল লেন্থ কত 5.5 এখানে কত 2.5 ইঞ্চ এখানে কত দেখো উপরে 4.5 ইঞ্চ এবং নিচে ছিল 9.5 ইঞ্চ এটা হচ্ছে জয়েন্ট এল জিরো তে তো শেষে ওয়েল ডিজাইন শেষে এরকম একটা ড্রয়িং দেখাইতে হবে তো এরকম প্রত্যেকটা জয়েন্টেই ডিজাইন করছে দেখো আরেকটা জয়েন্ট নিচ্ছে ই ওয়ান ই ওয়ানে কি কি আছে দেখো এরকম তিনটা মেম্বার আছে তিনটা মেম্বারের জন্য তিনবার এই ক্যালকুলেশন করতে হবে যে তিন মেম্বারের জন্য আমাকে তার প্রত্যেক মেম্বারের জন্য ওয়েল ডিজাইন করতে হবে তো একইভাবে একই সিস্টেম তো এখানে আবার আরেকটা বিষয় আছে দেখো এখানে যেহেতু টেবিলটি একটু দেখি তুমি যখন এই ফোর্সটা নিচ্ছ ঠিক আছে তখন দেখো এখানে তোমার ডেড লোডের জন্য যেটা আসতেছে আবার তুমি যখন মানে উইন্ডের জন্য উইন্ড যখন লেফট থেকে রাইট এবং রাইট থেকে লেফট যাচ্ছে তখন তার মেম্বার ফোর্স গুলো এইভাবে লিখবে তো এইটা কেন লিখতে হবে দেখো এখানে যদি আমরা জয়েন্ট একটু দেখি কি কি মেম্বার যুক্ত আছে এখানে এল জিরো ই ওয়ান তারপর ই ওয়ান এল ওয়ান ই ওয়ান এল টু ঠিক আছে তো আমরা যখন এই যে এইটা ডিজাইন করব খেয়াল করো এটা একটু পড়ো বেশ একটু বড় কথা এই কারণে একটু পড়তে বললাম দেখো এখানে যেটা বলছে দেখো তোমরা যখন এটাকে ডিজাইন করছো এখানে কিন্তু আসলে দুইটা মেম্বার আছে যে এখানে একটা মেম্বার আছে আর এখানে একটা মেম্বার আছে তাই না অর্থাৎ টপ কর্ড এইটা একটা টপ কর্ড এইটা একটা টপ কর্ড কিন্তু এটাকে দুইটা ভাবে ডিজাইন না করে আমরা আসলে একটা ভাবে ডিজাইন করব অর্থাৎ আমরা একটাই ওয়েল ডিজাইন করব একটা কন্টিনিউয়াস ওয়েল দেবো তো এই কারণে তার মানে আমি রেজাল্টেন্ট ফোর্স কত নেব সেটা আমাকে বের করতে হবে আমি এটা আমার কেন করলাম বলো তো কারণ আমি এই যে এখানে একটা মেম্বার আছে এবং এখানে একটা মেম্বার আছে আমি দুই মেম্বারের জন্য দুইবার আলাদা ওয়েল ডিজাইন না করে আমি দুই মেম্বারকে একসাথে ধরে তার ওয়েল ডিজাইনটা করব তো এই কারণেই আমাদের এখানে টেবিল করে একটা করতে হবে তো এটা কিভাবে করছে অর্থাৎ
দেখো এখানে কি কি মেম্বার আছে, যে L0 U1 এবং E1 U2, এই দুটোকে আমরা একসাথে ধরতেছি। তো ডেড লোড, তারপর যেই কম্বিনেশন গুলো আমরা নিয়েছিলাম সেখান থেকে আমাকে নিতে হবে, এখান থেকে নিয়ে আমাকে যে তার রেজাল্টেন্টটা নিতে হবে। রেজাল্টেন্টটা কি, আমি এখান থেকে এটা বিয়োগ করব, অর্থাৎ এই ভ্যালু থেকে এই ভ্যালু বিয়োগ করব, সেটা পজিটিভ নেগেটিভ যেটাই থাকুক ওই অনুযায়ী বিয়োগ হবে, এবং তার আমি অ্যাবসোলিউট ভ্যালুটা নেব। কারণ কম্প্রেশন ফোর্স আসুক বা টেনশন ফোর্স আসুক, দুইটা তো আসলে একই ইফেক্ট ফেলতেছে ওয়েল্ডের উপর। সে আসলে কি দিচ্ছে, সে শিয়ার স্ট্রেংথ দিচ্ছে, অর্থাৎ কম্প্রেসিভ ফোর্স আসলেও সে শিয়ার স্ট্রেংথ দেবে এবং টেনসাইল ফোর্স আসলেও সে শিয়ার স্ট্রেংথ দেবে। এই কারণে আমরা তার মানে তার রেজাল্টেন্টটা নেবো। এবং রেজাল্টেন্টটা কেন নিচ্ছে এটাকে বলতে পারবে আমাকে? দেখো মনে করো এই জয়েন্টে এটা এদিকে কাজ করতেছে, এটা এদিকে কাজ করতেছে, তাহলে নিট পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, রেজাল্টেন্ট কিনতে হবে না? দেখো আমি কেন আসলে রেজাল্টেন্ট ফোর্স নিচ্ছি, মনে করো দুইটা আমি কেস দেখালাম যে এখানে দুইটাই টেনসাইল ফোর্স কাজ করতেছে, এবং আমরা মনে করো যে যে জয়েন্টটা নিচ্ছি, মনে করো যে এই ডান পাশে একটা মেম্বার, বাম পাশে আরেকটা মেম্বার, আবার ঠিক একই ভাবে এটার ডান পাশে একটা মেম্বার, বাম পাশে আরেকটা মেম্বার। তো এই মেম্বারে দেখো 15 টেনশন ফোর্স কাজ করতেছে, আবার এই মেম্বারও 10 টেনশন ফোর্স কাজ করতেছে, তাহলে এই জয়েন্টের উপর নিট ফোর্স কত আসতেছে? এইটা ডিফারেন্স এইটা, তো তাহলে কত, 15 - 10, অর্থাৎ নিট কিন্তু 5 কাজ করতেছে। কিন্তু মনে করো যে এই মেম্বার যদি 15 কিপ ফোর্স, যদি টেনসাইল ফোর্স কাজ করে, এবং এই মেম্বারে যদি 10 কিপ নেগেটিভ, এটা যেহেতু কম্প্রেশন ফোর্স এই কারণে এটাকে -10 দিয়ে লিখলাম, তো দেখো এই মেম্বারে অর্থাৎ রাইট সাইডের মেম্বারে কাজ করতেছে 15 কিপ টেনসাইল ফোর্স, এবং লেফট সাইডের মেম্বারে কাজ করতেছে লেফট সাইডের মেম্বারে কাজ করতেছে 10 কিপ কম্প্রেশন ফোর্স। তাহলে নিট ফোর্স কত কাজ করতেছে, 15 - 10, অর্থাৎ নিট কাজ করতেছে কত কাজ করতেছে, 25। এই কারণে আমরা কিন্তু ডিফারেন্সটা নিচ্ছি। এই কনসেপ্ট থেকেই আমি এই যে মানে তার রেজাল্টেন্ট নেওয়ার জন্য আমি ডিফারেন্সটা নিচ্ছি। এখন এখন বুঝতে পারতেছো? তো দেখো আমি রেজাল্টেন্ট নিয়ে ডেড লোড প্লাস উইন্ড লোডের ব্যাপারটা স্যার একটু আরেকবার বলো। হ্যাঁ এটা তুমি টেবিল থেকে আনবে, তোমার টেবিলে তো এটা বানানোই আছে, অর্থাৎ লেফট থেকে রাইটে আসলে কি ফোর্স আসতেছে এবং রাইট থেকে লেফটে আসলে কি ফোর্স আসতেছে, এটা দেখো তুমি টেবিলে কিন্তু বিভিন্ন কেসে এটা ক্যালকুলেশন করে লিখে রাখছো। তো এই টেবিল থেকে ভ্যালু নিয়ে তোমাকে এই রেজাল্টেন্ট ফোর্সটা বের করতে হবে। তো রেজাল্টেন্ট ফোর্সটা পেয়ে গেলে তুমি ওই দুইটা মেম্বারকে একটা কন্টিনিউয়াস মেম্বার হিসেবে কনসিডার করবে, এবং এই কন্টিনিউয়াস মেম্বারকে গ্যাসেট প্লেটের সাথে ওয়েল্ড করার জন্য ওয়েল্ডের সাইজ বের করবে এবং ওয়েল্ডের লেন্থ বের করবে। তো দেখো আমাদের ফোর্স যেহেতু পেয়ে গেছি, তো আমাদের প্রসেস এখন আগের মতোই, আমরা একটা ওয়েল্ড সাইজ সিলেক্ট করব, তার ইফেক্টিভ থ্রোট সাইজ বের করবো, তার অ্যালাবল শিয়ার স্ট্রেস বের করবো, সেখান থেকে আমরা ওয়েল্ডের টোটাল লেন্থ বের করবো, এবং টোটাল লেন্থ বের করার পর আমরা প্রতিপাশে কত করে দেব সেটা বের করবো, অর্থাৎ এর আগের প্রসেস যেটা শিখলাম সেটাই। এখানে তার ফোর্স আলাদা এবং তার কন্ডিশনটি একটু আলাদা, এই কারণে আমরা এই টেবিলটি একটু ভালো মতো দেখলাম। তো এখানে আর কারোর প্রশ্ন আছে? এই যে খেয়াল করো, এই ফিগারে দেখো যে এখানে একটা ওয়েল্ড এর নোটেশন দেওয়া আছে, সরি স্ক্রিন দেখা যাচ্ছে না, কালো
হ্যাঁ ঠিক আছে, এখন আশা করি দেখা যাচ্ছে। তো দেখো এই যে এখানে দেখো, এটা তার রেফারেন্স লাইন, এখান থেকে একটা অ্যারো দেখাইছে এবং অ্যারো দিয়ে নিচে তার ওয়েল্ডের চিহ্নটা দেখাইছে। আবার আরেকটা দেখো, এখানে কি দেখাইছে, এখানে উপর দিকে দেখাইছে। তো এই উপরে এবং নিচে এটা মানে কি? তো এবং উপরে নিচে এটা মানে হচ্ছে যে, মনে করো যদি এখানে এই এই ফিগারটা একটু খেয়াল করো, এখানে এই যে 1/4, এটা মানে বোঝাচ্ছে তার ওয়েল্ডের সাইজ, এবং এই যে এই 6 তার বোঝাচ্ছে এই ওয়েল্ডের লেন্থ। এবং যখন দেখো এই যে এই ওয়েল্ডের রেফারেন্স লাইনের উপরের দিকে এই ওয়েল্ডের চিহ্নটা থাকবে, তখন অ্যারো চিহ্ন যেখানে দেখানো আছে, অর্থাৎ যে জয়েন্টে অ্যারো চিহ্ন দেখানো আছে, অ্যারো চিহ্নের বিপরীত দিকে তার ওয়েল্ডটা থাকবে। অর্থাৎ খেয়াল করো যে এখানে কি, এই ওয়েল্ড সাইজটা কি উপরে আছে তাই না, এবং অ্যারো চিহ্নটা কোথায়, এখানে। তো আমি কি বলছি যে অ্যারো এখানে, এটা যদি উপরে থাকে তাহলে অ্যারো চিহ্ন যেখানে থাকে ঠিক তার বিপরীত দিকে ওয়েল্ড পড়বে। তার মানে ওয়েল্ড কোথায় পড়বে, ওয়েল্ড পড়বে যে এই পাশে। দেখো যে এই ফিগারটা দেখো, অ্যারো চিহ্ন দেখানো ছিল বামে, ওয়েল্ড পড়ছে কোথায়, ডান পাশে। এটা হচ্ছে উপরের ক্ষেত্রে, ঠিক আছে। এখন মনে করো এটা যদি নিচের দিকে থাকতো, ঠিক আছে, মনে করো যে এই নীলটা দিয়ে আমি নিচেরটা বোঝাচ্ছি, তো নিচেরটা থাকলে অ্যারো চিহ্ন যেই জয়েন্টে আছে সেই জয়েন্টে এটার ওয়েল পড়বে। অর্থাৎ নিচে থাকলে যেদিকে সেদিকে, আর উপরে থাকলে যেদিকে তার বিপরীত দিকে ওয়েল থাকবে। তা এটা বোঝাচ্ছে ওয়েল সাইজ, এবং এইটা বোঝাচ্ছে ওয়েলের লেন্থ। দেখো এই যে এই ফিগার থেকে কিন্তু এখন বোঝা যাচ্ছে, দেখো যে এটা হচ্ছে ওয়েলের সাইজ, আর এই যে এটা হচ্ছে ওয়েলের লেন্থ। যেহেতু এটা উপরের দিকে আছে, তাই যেদিকে এটা দেখাইছে তার বিপরীত দিকে ওয়েল থাকবে। আবার এই ওয়েলের ওয়েলের সিম্বলটা যদি নিচের দিকে থাকে, তাহলে অ্যারো চিহ্নটা যেদিকে থাকবে সেদিকে ওয়েল থাকবে। ইউজ হচ্ছে, আমরা এই মেম্বারের জন্য শুরু করি। দেখো এখানে কি, দুই দিকে কিন্তু ফিলেটের চিহ্নটা আছে, এই যে এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন। তো আমরা শুরু করি যে নিচে কোনটা আছে, নিচে যেটা থাকে সেটা কি, অ্যারো চিহ্নটা যেদিকে সেদিকে ওয়েল করে না। দেখো এই যে এখানে দেখো, এখানে হচ্ছে ওয়েল্ড সাইজ হচ্ছে 3/16 ইঞ্চ এবং লেন্থ হচ্ছে 2 ইঞ্চ, এবং এটা কি নিচে আছে। নিচে আছে মানে কি, অ্যারো চিহ্ন যেখানে আছে সেখানে আসলে সেই ওয়েলটা পড়বে। তাহলে এই যে এই বরাবর যে ওয়েলটা থাকবে সেটা আসলে 2 ইঞ্চ আছে। এই যে দেখো এখানে কিন্তু এটা 2 ইঞ্চ আছে, ঠিকই আছে। তারপর দেখো উপরে যেটা থাকবে সেটা কি বলছিলাম, যে অ্যারো চিহ্ন যেদিকে থাকবে সেটা অ্যারো চিহ্নের বিপরীত দিকে থাকবে। বিপরীত দিক কোনটা, এই যে এই দিকটা কিন্তু বিপরীত দিক। তো দেখো এখানে ওয়েল সাইজ 3/16 ইঞ্চ এবং ওয়েল লেন্থ 1 ইঞ্চ। এটা দেখো এখানে নিচে কিন্তু 1 ইঞ্চ লেন্থের ওয়েল্ড আছে। অন্যগুলোও তুমি মিলিয়ে দেখো, একই রকম আসবে। দেখো যে এইটা এইটার ক্ষেত্রে যদি দেখি, এখানে দুইটা ওয়েল্ডের সাইজই 3/16 ইঞ্চ এবং নিচে যেটা আছে, দেখো নিচে যেটা আছে সেটার লেন্থ দেওয়া আছে 4 ইঞ্চ। তো নিচে দেওয়া থাকলে কি বলছি, যে যেদিকে এটা নির্দেশ করা থাকে ঠিক সেই দিকেই এই ওয়েল্ডটা দেওয়া থাকে। তো দেখো নিচে 4 ইঞ্চ দেওয়া আছে, এই কারণে এইদিকে কত লেন্থ থাকবে, তাহলে 4 ইঞ্চ থাকবে। দেখো এইদিকে 4 ইঞ্চ লেন্থ আছে। আবার ঠিক একইভাবে উপরেরটা দেখো, উপরেরটা 1.5 ইঞ্চ লেন্থ দেখানো আছে, তার মানে অ্যারো চিহ্নের বিপরীত দিকে থাকবে, এই যে অ্যারো চিহ্নের বিপরীত দিকে আছে। তো প্রত্যেকটা একইভাবে, তো কোন কোন ক্ষেত্রে এটাও দেওয়া থাকতে পারে, কোন কোন ক্ষেত্রে এটাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এই নোটেশনটা শিখতে হবে। তো তাহলে তোমরা যখন এই ড্রয়িংটা করবে, এই ড্রয়িং করার পর তোমরা এটা দেখাই দিতে পারো। তো এই মোটামুটি ওয়েল্ডিং ডিজাইন।